মারবো না ও তোমার ব্যাগ মেডিকে সব চুরি করে নিয়ে পালিয়ে গেছে মার এই তার কাটা বলবো না আমার ব্যাগ মেটিকে সব লুটে পালিয়ে গেল কিছু বললি রে মারবো না ও তোমার ব্যাগ মেডিকে সব চুরি করে নিয়ে পালিয়ে গেছে মার এই তার কাটা গে ভাবছি কালকে তো নতুন বছর তো এখানে বক্স টক্স লাগিয়ে একটু ফিস্টি করলে হয় না হ্যাঁ করলে তো হয় হ্যাঁ হ্যাঁ কর কর তাহলে তো ভালোই হয় হ্যাঁ ভাই ফিস্টি তো করবি বলছিস তো কত টাকা করে লাগবে ওই বেশি লাগবে না মাথা বেঁচে 150 টাকা দিলি হবে তুই বলছি ভাই আমি তো গরিব মানুষের ছেলে তাই আমার কাছে অত টাকা নেই এখন আমার কাছে 1.25 টাকা আছে ওটাই হবে 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 তোমার জন্য তো হবে কারণ তুমি আমাদের গ্রামের একমাত্র তার কাটা আচ্ছা ভাই তার কাটা মানে কি তার কাটা মানে যে ব্যক্তি আমাদের সবার থেকে বেশি জানে আর সব কথা এক চান্সে বুঝিলে তাকে তার কাটা আর শুনতে হবে না তুই যেখানে যেছিলি সেখানে যা হ্যালো কে আমি এপিপি এন্টারপ্রাইজ থেকে বলছি এই এপিপি আবার কে এপিপি মানে আপনার পাছাই মাস তো আমাকে ফোন করেছেন কেন আপনি বলছি স্যার আপনার এপিপি কার্ডের ভ্যালিডিটি শেষ হয়ে গেছে কালকে আপনি আপনার ডকুমেন্টস নিয়ে আমাদের অফিসে চলে আসুন এই শালা কালকে আমি ফিস দিন আনছি তোর অফিসে যাব রাখ ফোন কি করে
এতো দেরি হয়ে গেল কেন রে? ফিস্টির মালপত্রগুলো কিনতে হবে না? এই চলে এলাম দেবে, ফিস্টির মালপত্রগুলো কিনে নিব। এ আজকে তোকে তো খুশি খুশি লাগছে কেন? খুশি হব না, কালকে যা বসান দিয়েছি। কি বসান দিয়েছিস আমাদেরকে শুধু বল 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 বল। তাহলে শোনো তোমরা, কালকে ও দোকানি এই ফদ্দতে যা যা লাগাছে প্যাক করে দিন তো। আপনি সেই লোকটা না যে কালকে আমার দোকানে 1 টাকা ভাঙতির জন্য হাঙ্গামা করেছিলেন? কালকের জন্য খুব দুঃখিত আমি, আপনি আমাকে ক্ষমা করে দেন। বেশ বেশ, আপনি 2 মিনিট অপেক্ষা করুন, আমি মালটা দিয়ে দিচ্ছি। আর একটু পরেই বুঝবি কত ধানে কত চাল। এই নিন আপনার মাল। বলছি দাদা, এটা কত টাকা হলো? আপনার 150 টাকা হলো। দাদা এই কাগজের ভিতরে 150 টাকা ভরা আছে, নিয়ে নিন। বেশ বেশ, আমার কাছে অত টাকা ছিল না, মাত্র 350 টাকা ছিল, তাই দোকানদারকে কাগজে মুড়িয়ে দিয়ে চলে এসেছি। কি করে?